ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে এক মুদি দোকানদারকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা নিতে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আমলের দুই মন্ত্রী সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালত আজ এই আদেশ দেন। এস এম আমির হামজা নামের এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। সচেতন নাগরিক হিসেবে মামলাটি দায়ের করেছেন বলে দাবি এই ব্যবসায়ী। সরকার পতনের সাত দিন পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে দোকানির মৃত্যুর ঘটনাতে এই মামলা করা হয়, যাতে আওয়ামী লীগ নেতা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ আরও ছয়জনকে আসামি করা হয়েছে। গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন এ বিষয়ে দর্শক। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্রেকিং নিউজ, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা। শেখ হাসিনা ও কাদের সহ সারা বাংলাদেশের সাতজন মন্ত্রীদের বিরুদ্ধে হত্যা মামলা। দর্শক শ্রোতা, রীতিমতো পেশে যাচ্ছেন শেখ হাসিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। ফাঁসি হতে যাচ্ছে শেখ হাসিনার। এদিকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে, কেলাস কিন্তু শুরু হয়ে গেছে। শেখ হাসিনা নতুন চক্রান্ত পাস, ভারতে বসে শেখ হাসিনা নতুন চক্রান্ত করছে, নতুনভাবে বাংলাদেশটাকে ধ্বংস করতে চক্রান্ত চালাচ্ছে। দর্শক, সে হিন্দু লোকদের উপরে তার নিজের লোকদেরকে দিয়ে অত্যাচার শুরু করছে, যাতে করে বাংলাদেশে ডক্টর ইউনূস টিকতে না পারে, এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে কঠিনভাবে হুঙ্কার দিয়েছে সেই বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যে ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন। কথা বাড়াবো না, সেই ভিডিওতে চলে যাব। তবে সেই ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ তথ্যগুলো। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে এক মুদি দোকানদারকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা নিতে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। বাদীর জবানবন্দি রেকর্ড করে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী। শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে এটাই প্রথম মামলা। শেখ হাসিনা সহ সাতজনকে আসামি করে মামলাটি দায়ের করেন আমির হামজা সাতির নামের এক ব্যবসায়ী। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে মোহাম্মদপুরের বসিলা চৌরাস্তায় বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় দোকানের কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন মুদির দোকানদার আবু সায়েদ। গুলিতে মাথার খুলি উড়ে যায় তার, ঘটনাস্থলেই মারা যান তিনি। পঞ্চগড়ের ছেলে আবু সায়েদ এলাকায় রিক্সা চালাতেন, পরে ঢাকায় এসে একটি ছোট্ট মুদির দোকান করতেন। তার পক্ষে মামলা করেন এক ব্যবসায়ী, এতে আসামি করা হয় শেখ হাসিনা সহ সাতজনকে। এই লাশটা ঢাকায় কোনো রকম পোস্টমর্টেম অথবা কোনো কিছু না করে আনআইডেন্টিফাইডভাবে আপনার পঞ্চগড়ে পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে শহীদ অবস অথবা অন্য কোনো কিছুতে কাউন্টেড না করেই লোকালি তাকে ওখানে দাফন করা হয়। তো অবশেষে বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি। শেখ হাসিনা ছাড়া এই মামলায় আসামি করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদ ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এর পাশাপাশি পুলিশের অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এই মামলায় আসামি করা হয়েছে। আদালত থানাকে বলেছে এজাহার হিসেবে গণ্য করে তদন্ত করবে, থানা বিষয়গুলো দেখবে,
বাকি প্রক্রিয়া যেটা আছে আমি আপাতত সন্তুষ্ট। শুনানি শেষে আদালত মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার নেওয়ার নির্দেশ দেন। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে, তদন্তের সাপেক্ষে মামলার আইনের প্রসিডিউর অনুযায়ী সর্বশেষ আমরা যতটুকু সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ভিডিও চিত্র আপনারা দেখেছেন এবং এগুলো সম্পূর্ণ আছে কিভাবে পুলিশ নির্বিচারে গুলি করেছে। তো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো। ভয় না পেয়ে শেষ পর্যন্ত মামলা লড়ে যাওয়ার কথা জানান বাদী আমির হামজা সাতিন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করে সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশি। অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। কোনো পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথানিয়মে অভিযোগ দায়ের করুন। ভারত থেকে শেখ হাসিনা নতুন চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ের গড়াইয়া কলেজ মাঠে বিএনপি আয়োজিত ঐক্য ও সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন। আমরা বলেছিলাম কোন দিকে পালাবে তুমি, কোন দিকে পথ নাই, পর্বত মারা দক্ষিণে বঙ্গোপসাগর কোন পালাবার পথ নাই। আওয়ামী লীগের ওই অবস্থা হয়েছে, এটাই হয় আল্লাহকে অস্বীকার করে জনগণের উপর অন্যায় অত্যাচার করতে থাকে করেছে, আমাদের আলে মরবাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছে, তাদের কারাগারে নির্যাতিত করে রেখেছে, আমাদের বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদেরকে দিনের পর দিন কারাগারে রেখেছে, তারপরেও শেষ রক্ষা হয় নাই, পালিয়ে যেতে হয়েছে। নতুন ষড়যন্ত্র শুরু করছে চক্রান্ত, যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়াই দিতে চায়। এই সময় আইনমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন, সেই আনিসুল হক তাকে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি দুটো সূত্র থেকে, একটা সূত্র বলছে যে তারা সাতক্ষীরার ভোমরাদহ সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে, আরেকটি সূত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সূত্রে আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটি হলো যে নৌপথ দিয়ে পালানোর সময় এই দুজনকে সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি সূত্র দুই দিক থেকে বলা হয়েছে, তবে যেহেতু ডিএমপি কমিশনার আমাদেরকে সবশেষ জানিয়েছেন যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই বিষয়টি আপাতত সেই সূত্রটি আমরা নিশ্চিত করে আমরা আমাদের ব্রেকিংটি নিশ্চিত হয়ে ছাড়ি। আর এই দুজনের বিষয়ে যদি আমরা বলতে চাই, দেশের অর্থনীতি বিষয়ে গেল 15-16 বছরে সালমান রহমান যে ভূমিকা রাখতেন সেসব বিষয়ে সব গুলো বিষয় এখানে জড়িয়ে আসবে, তবে এখন পর্যন্ত স্পেসিফিক কোন বিষয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অথবা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি এবং পুলিশ আমাদেরকে সেটি কনফার্মও করেনি। তবে এতটুকু নিশ্চিত নিশ্চয়তা দিয়েছে তারা যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা কিনা সদরঘাট দিয়ে তারা পালাতে চেয়েছিলেন বলে পুলিশ সূত্র বলছে। তো দেশের বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতে আনিসুল হক, তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, আমরা অনেক সাংবাদিকরা তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে পারেনি, তিনি একটি বিচারকদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন আমরা কাছ থেকে দেখেছি, এবং সেই আনিসুল হককে আজকে গ্রেপ্তার করা হয়েছে কিছু অভিযোগে, সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে বলে পুলিশ থেকে কনফার্ম করেছে। আর সালমান রহমানের বিষয়ে যদি আমরা বলি, তিনি দেশের বেশি
বাণিজ্য বিভাগে যিনি মাফিয়া বলা হয় সেটি তিনি নিয়ন্ত্রণ করতেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে আমরা হয়তো পরের সংবাদে আপনাকে জানাতে পারবো যে কোন দুটি মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে।